পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমামে তারা তারাবির সালাতে ইমাম কেরা দ্রুত পড়ে এবং রুকু সৈজদাও দ্রুত করে এখানে আমার করণীয় কি আমার কি কোনো পাপ হবে এখানে ইমাম যদি এত দ্রুত করে যে সুরায় ফাঁতেহা শুদ্ধ হয় না শুদ্ধভাবে পড়া হয় না রুকু ঠিকমতো হচ্ছে না ঠিক ঠিকমতো হচ্ছে না কওমা মতো হচ্ছে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিছু কিছু জিনিসের কথা বলেছি দুই সৈজদার মাঝখানে তিনি ফাঁক দিচ্ছেন না এরকম যদি হয় তার পিছনে সালাত আদায় করবেন না কারণ তিনি আপনাকে ওয়া ফরজ আদায় করা থেকে নিরত রাখছে কেউ যদি ফরজ আদায় করা থেকে নিরত থাকে তার সালাত হয় না আর যদি এমন নফল বা মোস্তাহাব পিছনে মুস্তফা বাদ দিয়েছে তার পিছনে আপনি সালাত আদি করেন তাহলে আপনার সলাাত হয়ে যাবে তবুও সেটা উত্তম কাজ হবে না উত্তম কাজ হবে এমন ইমাম পিছনে সালাতালি করা যার ইমাম যিনি লম্বা কেরা অর্থাৎ তিনি ধীরে সুস্থভাবে সালাতালিক করেন কেরাত লম্বা হওয়া জরুরি না কিন্তু যা পড়েন তা শুদ্ধ পড়েন এবং তিনি সুরাইফাতেহা যথাযথভাবে সুন্দর করে প্রত্যেকটি সাদ্দা হারাকা অর্থাৎ তিনি তেসদিদ এবং হারাকাত সহ উচ্চারণ করে পড়েন এবং তিনি এরপর রুকু ঠিক মতো করেন কমা রুকু থেকে সুন্দর মতে দাঁড়ান এবং সেখানে it তিন তসবি পরিমাণ বা এক অন্তত এক তস সুন্দরভাবে এক তসবি পরিমাণ দাঁড়ান তারপরে তিনি সে রুকুতে যা শেষ দেয়া যান শেষদায় সুন্দর সৈদার তসবিগুলি পড়ার সুযোগ দেন এবং দুই সেজদার মাঝখানে তিনি সময় দেন তসবি পড়ার দুইবার অন্তত আল্লমক ফিরুলি আল্লম ফিরুল্লি পড়ার মতো সময় যেন তার থাকে এরপরে যদি তিনি সেজদা দেয়া যান শেষদাতে সময় দেয় এরপরে উঠে বসেন এবং সুরা আত্মা হাইয়া পড়ার পড়ান এই এটুকু সময় দিলে তাফিজলা দেয় করবেন যদি এর থেকে কোনোটাতে কম দেন তাহলে আপনি সালাদে করবেন না আপনি একাকি পড়বেন অথবা আপনি অন্য কোনো ইমাম ফিস পড়বেন যিনি সময় দিয়ে আদায় করেন আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন